গুড মর্নিং, কেমন আছেন সবাই? পূর্ব থেকে পশ্চিমে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিটি ব্যস্ততার সকালের মতন আজও একটি ব্যস্ততার সকাল। নীলের স্কুলে যাওয়ার জন্য রেডি, বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে। আমাদের এই কমপ্লেক্সে ক্লাস 6, 7, 8 যে কটি বাচ্চা আছে তারা প্রত্যেকেই প্রায় একই মিডল স্কুলে পড়ে, আর এখানে বাস সার্ভিস নেই, তাই বাড়ির গার্জেনকে পিক আপ ড্রপ করতে হয়। 3টে বাচ্চা একসাথে যায়, এক এক সপ্তাহ এক এক বাচ্চার গার্জেন যায়, তাহলে বেশ সুবিধাও হয়, প্রতিদিন যাতায়াত করতে হয় না প্রত্যেককে, একজন দায়িত্ব নিয়ে বাকি দিনগুলো সামলে দেয়, নাহলে নিজেদেরকেই প্রতিদিন যাতায়াত করতে হতো, আর বাবা অফিসে চলে গেলে হয়তো মায়েদেরকে সেই দায়িত্বটা নিতে হয়, এবার আমাকে হয়তো গাড়ি চালানোটা শিখতে হবে। এসে গেছি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, উনি দাঁড়িয়েছিলেন আমাদের জন্য, আমরা এসে গেছি, এবার ওরা বেরিয়ে যাবে। ওনার সাথে আজকে আমার প্রথম পরিচয় হলো, তাই সামান্য বাক্যালাপ আর কি। নীলকে ছেড়ে দিয়ে আজকে একটু হাঁটতে যাব ভাবছি, সকালে বেরিয়েছি যখন, একটু হেঁটে আসলে বেশ ভালোই লাগবে। আজকে হাঁটতে গিয়ে একদম রাস্তার ধারে কিছু গাছ ছিল, পায়ে পায়ে প্রায় চাপা পড়ে যাচ্ছিল, সেখান থেকে এই দুটি নিয়ে এসেছি, ভাবলাম নিয়ে যাই, বাড়িতে একটু শোভা বাড়ায়। আজকে ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছিলাম, নীলকে টিফিনে দিয়েছি, আর তারপর ফিরে এসে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আমার অবশ্য এই পাস্তা অতটা ভালো লাগে না, কিন্তু উপায় নেই, আবার নিজের জন্য আলাদা কিছু করব, তাই খেয়ে নিতে হলো। আর এই সময়টা একটু চা কফি হলে বেশ ভালোই হয়। এই এখন এক কাপ চা নিয়ে 1 ঘন্টার মতো একটা ছুটি, সাথে অবশ্য বাড়িতে ফোন, একটু গল্প, এগুলোও চলে। রেডি, চলি। এসে গেছি রান্নাঘরে, আজকে দুপুরে খুব হালকা রান্না একটা হবে, ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট। যেহেতু শুধু ডাল হবে, তাই সব কিছু দিয়েই ডালটাকে করব। তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিলাম, আর সামান্য একটু রসুন দিয়ে ভেজে নিয়েই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর টমেটোটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নিতে হবে, একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এবার ডালটা দিয়ে দেওয়া, আর এই শুকনো শুকনো ডালটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, চাইলে একটু ঘিও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল তাই ধনেপাতায় দিয়ে দিলাম। এবার বড় কাজ নিয়ে বসবো, এটা সপ্তাহে একদিনই আমি পরিষ্কার করি, সারা সপ্তাহ ওপরে টিস্যু দিয়ে মুছে নিই, কিন্তু এই পুরোটা খুলে পরিষ্কার করা সপ্তাহে একদিনই করা হয়, তা আজকে দেখলাম কাজ হালকা আছে, তাই আজকেই সেরে নিই। আর এইটা পরিষ্কার করতে গেলে হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কত জায়গায় যে হাত কেটে যায়। এবার ফাইনাল টিস্যু দিয়ে মুছে দিকটা, একটা দিক সারা হলো,
এখন অবশ্য আসল কাজটি বাকি আছে, কারণ এখানে যে প্লেটগুলো বসানো থাকে সেইগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, সেইগুলোকে মেজে মেজে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। কালকে নীলের স্কুল থেকে ফোন এসেছিল, একটা ভ্যাকসিন মিস গেছে। টিড্যাপ একটা ভ্যাকসিন, ওটা দেওয়া হয়নি, তাই কালকে ফোন করেছিল। কালকেই দিয়ে দিতে বলেছিল, কিন্তু কালকে স্কুল থেকে আসার পর আমরা গেছিলাম, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হবে না বললো বলে ফিরে এলাম। ফিরে এসে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাই স্কুল থেকে আসলেই আজকে ছুটতে হবে আবার। এখানে আসার পর অবশ্য ওর স্কুলে ভর্তি হওয়ার আগে একটা টিবি টেস্টও করানো হয়েছিল, সেটা নাকি ম্যান্ডেট। বেসিনটা অবশ্য আমাকে রোজই পরিষ্কার করতে হয়, কারণ ঠাকুরের বাসনটা আমাকে এখানেই ধুতে হয়, আর তো জল ফেলার বিশেষ জায়গা নেই, তাই এখানেই ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। প্রায় 1 ঘন্টার উপর সময় লেগে গেল এটুকু কাজ সারতে। আর বাড়িতে যতগুলি কাজ আছে তার মধ্যে সব থেকে বিরক্তিকর কাজ আমার এইটা লাগে। অন্য অনেক কাজ ছেড়ে ফেলি, কিন্তু এইটা করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু এখানে তো নিরুপায়, করতেই হবে ইচ্ছে না থাকলেও। ব্যাস কমপ্লিট, এখন একদম ঝকঝক করছে। বেরিয়ে পড়েছি নীলকে স্কুল থেকে নিয়ে এসে। এটা বেশিক্ষণ লাগবে না যেতে বললো, ম্যাপে তো দেখলাম প্রায় 7 মিনিট মতো বলছে। দেখি রাস্তাও পুরো ফাঁকাই আছে, আকাশে কিন্তু বেশ ভালো মেঘ করেছে। মেঘ দেখে মনে হলো কলকাতায় তো শুনছি খুব বৃষ্টি হচ্ছে এখন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এসে গেছি ভ্যাকসিনেশন এরিয়ায়, এখন ওয়েটিংয়ে আছে। এই এইবার সূর্যটি ফুটবে। এত সুন্দর সাজিয়েছে ফার্মেসি বলেও সেটা কম সাজায়নি। হ্যালোইন এসে গেছে খুব কাছাকাছি, তার জন্য চারিদিকটা খুব সাজগোজ হয়েছে। দেখুন এটা কেমন। অন্যান্য শপিং মলগুলো সাজিয়েছে, কিন্তু ফার্মেসিতেও এত সুন্দর করে সাজাবে ভাবিনি কখনো। এই যে এদিকে একজন ঘাড় নেড়েই চলেছে, এটা দেখুন। সবগুলোই যেন মনে হচ্ছে দেখার মতো। এগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। পরে হয়তো কেনা হবে কিছু একটা, খুব সুন্দর লাগছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সব কিছু না কিছু দিয়ে সাজানো, ভালোই লাগছে। আর এদিকে দেখুন ফাঁকা দোকান পেয়েছে, আর যেটা খুশি সেটা নিয়ে বেশ ট্রায়াল দিয়েই চলেছে। এরপরে কালোটা পরবে বলছিল, আমি বললাম ওটা আর পরতে হবে, ওটা তোকে ওরকমই দেখতে। এটা দেখুন, আমি নিজেই দেখছি আর নিজেই হাসছি, যতবার দেখছি ততবারই হাসছি। যাক এবার বাড়ি ফেরার পালা। ভ্যাকসিনটা দিয়ে বললো একটু ব্যথা হবে, হয়তো একটু জ্বরও আসতে পারে, দেখা যাক রাত্রিটা কেমন কাটে। আর তবে এখানেই শেষ করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো এটা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। Thank you.